আপনার ফোন যদি স্লো কাজ করে, হ্যাং করে এবং অনেক গরম হয় তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য স্পেশাল হতে যাচ্ছে। এর জন্য কোনো অ্যাপ্লিকেশন লাগবে না, টেনশন নাই, আপনার সমস্তটা আপনার ফোনের সেটিংস থেকে আপনি করতে পারবেন। অনেক সময় থাকে আপনার ফোন ইউজ করতে করছেন বা কম বাজেটের ফোন হতে পারে বা 1 GB, 2 GB, 3 GB র্যামের হতে পারে, তার পরবর্তীতে আপনার ফোনটা দেখেন অনেক স্লো কাজ করছে বা এগুলো স্যামসাং ফোনে আরও বেশি সমস্যা হয়, কারণ অনেক স্লো কাজ করে। সো এই ধরনের সমস্যা যদি আপনি ভুগে থাকেন তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য স্পেশাল হতে যাচ্ছে। সো আমি সেটা দেখাবো কীভাবে করে আপনার ফোনটা সুপার ফাস্ট কাজ করবে এবং হ্যাং করবে না এবং ফোন গরম হবে না, সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সোভিয়ার সিনিয়র করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। হ্যাঁ ভিউয়ার্স, এর জন্য মূলত আপনার ফোনের সেটিংসে চলে যাবেন, সমস্তটা কিন্তু সেটিংস থেকে করতে পারবেন। সো সেটিংসে চলে যাচ্ছে, যাওয়ার পর আপনার ফোনে সার্চ বার পেয়ে যাবেন, এখানে সার্চ করবেন আপনি, আমি যেটা বলছি সেটা সার্চ করবেন। এখানে লিখবেন আপনি BUILD বিল্ড নাম্বার, এটা আপনি সার্চ করবেন, বিল্ড নাম্বার লিখে আপনি সার্চ করবেন। আর যদি আপনার ফোনে সার্চের অপশন না থাকে তাহলে আপনার ফোনের অ্যাবাউট খুঁজবেন, অ্যাবাউটের ভিতরে কিন্তু আপনি বিল্ড নাম্বার সেটিংসটা পেয়ে যাবেন। সো তার পরবর্তীতে নিচে চলে যাবেন, যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বিল্ড নাম্বার নামে যে অপশন, যে সো এখানে আপনি 7 বার ক্লিক করবেন, গুনে গুনে 1 2 3 4 5 6 7, ওকে 7 বার ক্লিক করবেন। 7 বার ক্লিক করার পরবর্তীতে আপনার একটা ডেভেলপার অপশন চালু হয়ে যাবে। সো আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন, আসার পর আপনার আবারও সার্চ বারে আপনি লিখবেন, দেখুন সো লিখবেন ডেভেলপার অপশন। সো আপনি এটা লিখবেন, যদি আপনার ফোনে সার্চ দেওয়ার অপশন না থাকে তাহলে আপনি খুঁজবেন আপনার ফোনে কোথায় ডেভেলপার অপশন আছে। সো আপনি এটা তার পরবর্তীতে এখানে আপনি ক্লিক করে দেবেন, ডেভেলপার অপশনে চলে যাবেন। যাওয়ার পর আপনি যদি ফার্স্ট টাইম ইউজ করে থাকেন তাহলে কিন্তু এটা আপনার অফ থাকবে, এভাবে অফ থাকবে, আমি যেহেতু ইউজ করেছি সেই জন্য অন আছে। সো আপনার প্রথম কাজ হচ্ছে এটা অন করে দেওয়া, এভাবে অন করে দেবেন, আপনি অন করে দেবেন। দেওয়ার পরবর্তীতে আপনি একেবারে নিচে চলে যাবেন, সর্বনিম্ন নিচে। যাওয়ার পরবর্তীতে আপনি এখানে খুঁজবেন যে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, সো আপনার ফোনে কোথায় আছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, সো আপনি এখানে ক্লিক করবেন। করার পরবর্তীতে আপনি এখানে দেখতে পাচ্ছেন নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, সো আপনি এখানে ক্লিক করে দেবেন। আপনার ফোনটা এরপরে সুপার ফাস্ট কাজ না করলে তার জন্য আমি দায়ী নিচ্ছি, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি এই সেটিংসগুলো যদি করে রাখেন আপনার ফোন সুপার ফাস্ট কাজ করবে, গরম হবে না এবং ফোন স্লো কাজ করবে না। সো এরপরে দেখতে পাচ্ছেন ডন্ট কিপ অ্যাক্টিভিটি, সো আপনি যদি প্রথমবার ইউজ করেন থাকে তাহলে এটা অন থাকতে পারে, সো আপনাকে এটা অফ করে দিতে হবে। ওকে এটা অফ করে দিতে হবে, দিলেন আপনি, দেওয়ার পর আপনি উপরে চলে যাবেন। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা Force 4X MS AA, সো এটা আপনি অবশ্যই অফ করে দেবেন, আপনার যদি অন থাকে অফ করে দেবেন। তার পরবর্তীতে আরও উপরে চলে যাবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ অ্যানিমেশন স্কেল, সো আপনি এখানে ক্লিক করবেন, তার পরবর্তীতে এটা অফ করে দেবেন। ওকে অফ করে দিলেন, তার পরবর্তীতে দেখবেন ট্রানজেকশন অ্যানিমেশন স্কেল, এটাও আপনি অফ করে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন ডিউরেশন স্কেল, সো আপনি এখানে ক্লিক করে এটাও আপনি অফ করে দেবেন। তার পরবর্তীতে আরও উপরে চলে যাবেন, এইগুলো করলে কিন্তু আপনার ফোন 100% শিওর ফাস্ট কাজ করবে, যদি না করে তার জন্য দায়ভার আমি কিন্তু নিচ্ছি। সো তার পরবর্তীতে উপরে চলে যাবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন লঙ্গার বাফার সাইজ, সো আপনি এখানে ক্লিক করবেন, লঙ্গার বাফার সাইজে ক্লিক করবেন, এটা খুঁজবেন আপনার ফোনে কোথায় আছে লঙ্গার বাফার সাইজ। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, সো আপনার ফোনে হয়তো বা 1M সিলেক্ট করা আছে বা এত কে সিলেক্ট করা আছে, এই ধরনের এই জন্যই আপনার ফোন কিন্তু অনেক স্লো কাজ করে। সো তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন 64K, সো এটা আপনি সিলেক্ট করে দেবেন। ওকে তার পরবর্তীতে আরও উপরে চলে যাবেন আপনি, তারপরে দেখতে পাচ্ছেন পিকচার কালার মোড, সো এটা আপনার অফ থাকতে পারে, আপনার অন থাকতে পারে, এটা এটা অন থাকতে থাকলে আপনি এটা অফ করে দেবেন, যখন এটা কিন্তু অফ করে দিতে হবে আপনার পিকচার কালার মোড 8 GB, সো এটা আপনি অফ করে দিতে হবে। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন রানিং সার্ভিস, সো রানিং সার্ভিস আপনি ক্লিক করবেন। ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপগুলো চলে আসবে, সো অ্যাপ্লিকেশনগুলো চলে আসবে, অ্যাপ্লিকেশন আপনি ক্লিক করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টপ নামের অপশন, সো আপনি স্টপ করে দেবেন। ওকে এভাবে করে স্টপ করে দেবেন, দেওয়ার পর আপনি ব্যাকে চলে আসবেন। আসার পরে এবার আপনি যদি আপনার ফোনটা ইউজ করেন, ইউজ করলে আপনি দেখবেন আপনার ফোনটা সুপার ফাস্ট কাজ করছে, কারণ এই সেটিংসগুলো করে রাখতে হবে, প্লাস হচ্ছে এটা কিন্তু অফ করা যাবে না, অফ করলে কিন্তু এই সেটিংসগুলো আবার গোড়া চলে যাবে, প্রথম থেকে চলে যাবে, এটা অন করে রাখতে হবে, এটা অন করে রাখতে হবে, প্লাস হচ্ছে আপনার এই সেটিংসগুলো করে রাখতে হবে, তাহলে দেখবেন আপনার ফোনটা সুপার ফাস্ট কাজ করছে, গ্যারান্টি দিলাম 100% গ্যারান্টি। সো ভিউয়ার্স, এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে কীভাবে করে আপনার ফোনটা সুপার ফাস্ট কাজ করবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ সবাই, দিনটা শুভ, আল্লাহ হাফেজ।